মিশরে বালি ও মাটির নিচে চাপা পড়েছিল 3000 বছরের পুরনো স্বর্ণ শহরে। খোঁড়াখুঁড়ির পর সন্ধান মেলে এই শহরটি। খুঁজে পাওয়া এই শহরকে তুতেনখামেনের সমাধির পর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক খোঁজ বলে জানিয়েছে মিশর। বৃহস্পতিবার দেশটির বিশেষজ্ঞ জাহি হাওয়াস লুক্সর শহরের কাছে এই হারিয়ে যাওয়া স্বর্ণের শহরের খবর জানান। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া মিশরের সবচেয়ে বড় প্রাচীন শহর, যা আতেন নামে পরিচিত ছিল। গত বছরের সেপ্টেম্বরে এই শহর খুঁজতে ঘোরাঘুরি শুরু হয়। সপ্তাহ খানেকের মধ্যে বালি মাটির নিচ থেকে আতেন শহরের পুরাতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসতে শুরু করে। বলা হচ্ছে 18তম ডাইনেস্টির অ্যামিনহোটেপ তৃতীয়র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল। রাজা তুতেনখামেনের মমি আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিষ্কৃত হল। হাওয়াস জানান, এই নগরকে বলা হতো অ্যাসেনশিয়ন অব অ্যাথেন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল। নগরটি বিভিন্ন সড়ক দিয়ে বিভক্ত করা ছিল এবং ভবনগুলোর উচ্চতা ছিল 3 মিটার। সেখানে খুঁজে পাওয়া গয়না, রঙিন তৈজসপত্র, গুবরে পোকার তাবিজ এবং কাদামাটির ইট নিয়ে আরও বিশদ গবেষণা চালাচ্ছেন গবেষকরা, চেষ্টা করছেন শাসনকাল নির্ধারণের।